পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, সালাতুল লাইল রাতের নামাজ। যে আজকে ফজর নামাজ তো আমি পড়ি নাই, গতকাল গত রাতের এশার নামাজ তো আমি পড়ি নাই, গতকালের মাগরিবের নামাজ আমি পড়ি নাই, গতকালের আসর নামাজ তো আমি পড়ি নাই, গতকালের আমি জুমুরের নামাজ তো আমি পড়ি নাই, এই গণনার জন্য অন্য কেউই লাগবে না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা হাশরের দিন কিন্তু আমি গণনার আগে তোকে আমি গণনার সুযোগ করে দেব। আমাদের ঈমান আছে কিনা বলেন? আছে, আলহামদুলিল্লাহ। ঈমানটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের ব্যাপারে বললেন, এমন একটা সময় আমার উম্মতরা পড়ে যাবে, আমার উম্মতরা এমন একটা সময় পড়ে যাবে তখন হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা, জ্বলন্ত কয়লার আগুন রাখা সহজ হবে, কিন্তু আমার উম্মতগুলির ঈমান বাঁচানো তত কঠিন হয়ে যাবে। এটা সহজ কিন্তু ঈমান বাঁচানো কঠিন। কে বলেন ঠিক আছে কিনা বলেন? মনে করি আমার জায়গায় আমি আছি, অন্যের জায়গায় অন্য থাকবে, কঠিন। হাতে জ্বলন্ত কয়লা রাখা কঠিন, সহজ হবে? রাসূল বলেছেন ঈমান বাঁচানো কঠিন, আর এটার সময় এখন। আল্লাহ বলেন আমার ফয়সালা হবে, কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকে তার কোনো ক্ষতি হবে না। হাশরের ময়দান বিভীষিকাময় অবস্থা, সূর্যটা মাথার উপর চলে আসবে। বামিয়া আগামীকাল আসবে না? আগামীকাল একটু সূর্যের দিকে তাকায় থাকেন তো দেখি কেমন লাগে, সূর্যটার দিকে তাকিয়ে থাকেন কেমন লাগে, আপনার চোখ দিয়ে কিছু দেখা যাবে না, লম্বা সময় তাক তাকিয়ে থাকলে চোখটা থাকবে না, এত পাওয়ার। ওই সূর্যের আলো দুনিয়াতে আমার জন্য যেমন আপনার জন্য তেমন, কিন্তু আখেরাতের ময়দানে কিন্তু তা হবে না। মুমিনের জন্য মুমিনের অবস্থা হবে, মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাপকে তার সহনশীল পরিচয় পর্যায়ে নিবে। বদকার তার বদের আমলের কারণে তার অবস্থা কেমন হবে, তার মাথাটা পর্যন্ত ফেটে যাবে, গরমের তাপে মাথা ফেটে যাবে, মাথার মগজটা পর্যন্ত বের হয়ে যাবে। রাতের বেলা সবাই ঘুমায়, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, মাবুদ তোমাকে পাওয়ার জন্যে খিদার যন্ত্রণায় কত কষ্ট করেছি, তোমার হারাম জিনিস পেটে ঢুকায় নাই তোমাকে পাওয়ার জন্যে। কি বলেন ঠিক আছে কিনা বলেন? রমজানের রোজা যে কোনো সময় রোজা রাখি, আমি ইচ্ছা করলে খেতে পারি কিন্তু খাই নাই, খাই নাই মাবুদ তোমাকে পাওয়ার জন্যে। যখন যখন কাবার কাছে যাই, তাওয়াফ করেছি আর স্বপ্ন দেখেছি, মনে মনে চিন্তা করেছি কাবার মালিকের সাথে মিলব, আরাফাতে হেঁটেছি, মুজদালেফা হেঁটেছি, প্রতিটি মুহূর্তে চিন্তা করেছি তোমার সাথে মিলিত হব, আল্লাহ আকবার। চাহিদা কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাবুদ তুমি আমাকে জান্নাত দাও কিন্তু দেখা না দিলে এটা আমার জন্য জান্নাত না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে এত মানুষ হবে, আপনার উম্মতকে কিভাবে আপনি চিনে নেবেন, আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া আছে, সবগুলি ঘোড়া এক ধরন, আর একটা ঘোড়ার কপাল সাদা, কপালের দাগ আছে, ওরা মুহাজ্জালিন এমন দাগ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে। ও আয়েশা বলো তো দেখি লক্ষ ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা পাওয়া যাবে কিনা? আয়েশা রে হাশরের ময়দানে সব উম্মত দাঁড়ানো থাকবে, সবাই দাঁড়ানো থাকবে, আমার উম্মতেরও দাঁড়ানো থাকবে, কিন্তু আমার উম্মতগুলির চেহারাগুলির মধ্যে আকাশের সূর্যের মতো আলো দিতে থাকবে, নূর চলতে থাকবে, তার হাতগুলি নূর জ্বলবে, যে দুনিয়া থেকে নূর নিয়েছে ওই জায়গায় পর্যন্ত নূর নূর জ্বলতে থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, দুনিয়া থেকে যারা নূর নিবে আখেরাতে সেই নূর রাসূলের দৃষ্টিতে পড়বে।